বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন শুক্রবার ভারতের সরকারি একটি সূত্র সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে এই তথ্য জানিয়েছে তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয় ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন beneficially manner সুসু জানিয়েছেন শেখ হাসিনা প্রত্যাশর চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন তাছাড়া ভারতে কোন আশ্রয় বা শরণার্থী আসেনি ফলে আইনগতভাবে আমরা কাউকে আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসিনা এরপর সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল কিন্তু পরে জানা যায় তার যুক্তরাজ্যে যাওয়া অস্পষ্ট সব জল্পনার পর এবার জানা গেল তিনি ভারতেই থাকবেন দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও অন্য ঘনিষ্ঠ সহযোগীরা তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমানঘাটিতে অবতরণ করেন ডক্টর ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এর মধ্যে ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী